हेलो स्टूडेंट्स, वेलकम टू विजन एडुकेशन। सो ए प्रथमवार आमरा तोमादेर सामने राखते चलेछि विभिन्न क्लास, विभिन्न इम्पोर्टेंट क्लास शुधुमात्र तोमादेर इम्प्रूवमेंटेर जन्य, तोमादेर प्रिपारेशनेर जन्य। सो विजन एडुकेशनेर तरफ थेके आजके तोमादेर सामने जेटा थाकबे सेटा हच्छे प्रिभियास इयार्स कोश्चेन पेपर। प्रिभियास इयार्स कोश्चेन पेपर बोलते कि अर्थात आगे जो परीक्षागुलो हयेछे सेई परीक्षागुलो कोश्चेन्सगुलो आमरा धरे धरे आलोचना करब, सेगुलोके एक्सप्लेन करब एबं बुझब जे सेई आन्सारगुलो कि करे दिते हय়। আমি গৌতম স্যার, তোমাদের ইংলিশের টিচার। আমি তোমাদেরকে গাইড করব ইংলিশ। সো এই ইংলিশের ক্ষেত্রে প্রথম আমরা প্রিভিয়াস ইয়ার নিয়ে আসছি কেন, তার কারণ হচ্ছে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স স্টুডেন্টদেরকে খুব বেশি পরিমাণে হেল্প করে। কেননা স্টুডেন্টরা বুঝতে পারে যে কোথা থেকে প্রশ্ন আসে এবং সেই প্রশ্নটা আনসার দিতে হয় কী করে এবং কোন পোর্শনসগুলো আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। সো এটা একটা স্টুডেন্টের কাছে সবথেকে বড় পাওয়া, সেটা হচ্ছে যে আমাদের আগে বুঝতে হবে যে আমরা কেমনভাবে প্রিপারেশন নেব। সো যখন আমরা বুঝতে পারবো যে কেমনভাবে প্রিপারেশন নেব, তারপরে তো আমরা প্রিপারেশনটা স্টার্ট করতে পারবো। সো কেমনভাবে প্রিপারেশন নেব, কোথা থেকে প্রিপারেশন নেব, এটাই হেল্প করে কি না প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স। সো আমাদের এই সেশনটা শুরুই হচ্ছে এই কারণে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স দিয়ে। সো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স কমপ্লিট করার পরে আমরা যাব অন্য কোনো টপিকে, যেখানে আমরা সাবজেক্টিভ কিছু টপিক করতে পারবো, যেখানে আমরা থিওরি ধরে করতে পারবো, যেখানে আমরা তোমার এক্সাম ওরিয়েন্টেড ক্লাস করতে পারবো। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করার ফলে আমাদের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে যে কিরকম টাইপের প্রশ্ন আসে এবং সেগুলোকে আমরা আনসার করব কিভাবে। একটা কনফিডেন্স বিল্ড আপ হবে যে কোথা থেকে প্রশ্ন আসে সেগুলোকে আমরা তৈরি করব কি করে। আর একটা জিনিস বিল্ড আপ হবে আমাদের মধ্যে যে আমরা তাহলে এগুলোকে কভার করতে গেলে কোন কোন জিনিসগুলোকে আমরা পড়তে পারি। তো সেই কারণে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, টুডেস টপিক ইজ 2018 লেডি কনস্টেবল মেন এক্সামের যে ইংলিশের পোর্শনটা সেটা তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখো বিভিন্ন কোশ্চেন আছে। তো এই বিভিন্ন কোশ্চেনের মধ্যে আজকে আমরা অর্ধেকটা পোর্শন করব, আবার নেক্সট দিন অর্ধেকটা পোর্শন করব। অর্থাৎ একটা কোশ্চেনে এতটা সময় লাগবে যে এমনি সময় ব্যয় হয়ে যাবে, এমনি সময় কেটে যাবে। তো সেক্ষেত্রে প্রথমে কোশ্চেনে দেখো চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য সেন্টেন্স। অর্থাৎ দেখো আমরা যখন কোনো এক্সাম ফেস করি সেটা কিন্তু তোমার থিওরিক্যাল সেকশন নয়, অর্থাৎ সেটা লার্নিং সেকশন নয়, সেটা হচ্ছে তোমার কি সেকশন, সেটা হচ্ছে তোমার এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন। অর্থাৎ সেটা তোমার হচ্ছে লার্নিং সেকশন। ধরো কোনটা, আমরা যখন থিওরিটা শিখছি তোর আমরা শিখছি কি করে ভয়েস চেঞ্জ করতে হয়, ভয়েস চেঞ্জের কি কি রুলস, এগুলোকে আমরা বলবো লার্নিং সেকশন। আর যখনই সেগুলো কোশ্চেন আকারে চলে আসবে তখন সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সেকশন। এই অ্যাপ্লিকেশন সেকশনের মাধ্যমে মধ্যেই হচ্ছে কোশ্চেন আনসার। অর্থাৎ কেমন কোশ্চেন আসে সেগুলোকে আমরা কি করে আনসার দেবো এবং সেই কোশ্চেন আনসারটা করতে গেলে আমাদের প্রিপারেশন কিরকম নিতে হবে, এই সমস্ত কিছু আজকের সেশনের মধ্যে আলোচনা হবে। সো চলো সেশনটা শুরু করা যাক। চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সটা ভয়েস চেঞ্জ করতে হবে। প্রথম সেন্টেন্সটা কি আছে, আ সিক্স ইয়ার চাইল্ড ওয়াজ নক ডাউন বাই আ পাসিং ভেহিকল। এরপর দেখো তোমরা যখন ক্লাসটা করবে অবশ্যই তোমরা একটা টাইম নেবে, কেউ হয়তো 30 সেকেন্ড নিচ্ছ, কেউ হয়তো 1 মিনিট নিচ্ছ। তো এইভাবে তো প্রপার একটা কোনো চ্যানেলাইজ করতে পারবো না। তো সেক্ষেত্রে 30 সেকেন্ড আমি টাইম বেঁধে দিচ্ছি তোমাদেরকে। অর্থাৎ একটা কোশ্চেন করার জন্য আমরা 30 সেকেন্ড নেবো, দ্যাট ইজ দ্য এনাফ টাইম। এই টাইমটা নিলেই আমাদের কিন্তু সুবিধা হবে। তো আমি সেজন্য টাইমার নিয়ে নিচ্ছি তোমাদের সামনে, যে এই টাইমারটা নিলে কি হবে আমরা বুঝতে পারবো যে আমরা আনসারটা 30 সেকেন্ডের মধ্যে করতে পারছি কিনা। অ্যান্ড অফকোর্স এই 30 সেকেন্ডের মধ্যে আমি কিন্তু আনসার বলবো না, তার ফলে কি হবে তোমরাও টাইম পাবে 30 সেকেন্ডের মধ্যে আনসারটা করতে। সো এরপর আমি টাইম স্টার্ট করছি, ইউর টাইম স্টার্টস নাও। আ সিক্স ইয়ার চাইল্ড ওয়াজ নক ডাউন বাই আ পাসিং ভেহিকল। অপশন হচ্ছে আ সিক্স ইয়ার চাইল্ড নক ডাউন আ পাসিং ভেহিকল, আ পাসিং ভেহিকলস নক ডাউন আ সিক্স ইয়ার চাইল্ড, আ ভেহিকল নক ডাউন আ সিক্স ইয়ার পাসিং চাইল্ড, তারপর হচ্ছে নো চেঞ্জ। এটাই ছিল অপশন। এবার তোমাদেরকে বলতে হবে হোয়াট উইল বি দ্য কারেক্ট আনসার। দেখো এখানে আমি দেখছি এই যে নক ডাউন, এটা কিনা V3 ফর্মে আছে। এই যে নক ডাউন, এই ফ্রেজাল ভার্বটা V3 ফর্মে আছে। আমরা V3 ফর্ম কখন ইউজ করি, ভয়েস চেঞ্জ মানে কি একটা পোর্শন অ্যাক্টিভ, একটা পোর্শন প্যাসিভ, তাই তো? তো প্যাসিভে আমরা একমাত্র V3 ফর্ম ইউজ করি, তার মানে এমন তো নয় যে আমরা অ্যাক্টিভে V3 ফর্ম ইউজ করি না। অ্যাক্টিভে আমরা V3 ফর্ম তখন ইউজ করি যদি সেন্টেন্সটা পারফেক্টের কোনো ফর্ম হয়, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, সো এভরিথিং মানে পারফেক্ট হলেই সেখানে আমরা V3 ফর্ম ইউজ করি। আদারওয়াইজ সাধারণত আমরা প্যাসিভ ভয়েসে V3 ফর্মটা ইউজ করি। তাহলে মনে রাখবে ওয়াজ অথবা ওয়্যার প্লাস যখন V3 বসছে তার মানে হচ্ছে এটা পাস্ট ইনডিফিনিটের
প্যাসিভ ফর্ম, মনে থাকবে। আমরা যখন ভয়েস টেন্স থিওরিটিক্যালি আনব তখন জিনিসগুলোকে আরো পুঙ্খানুপুঙ্খ বিচার করব, বাট তার আগে শুধু কোশ্চেন আনসার দেওয়ার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু তোমাকে বলতেই হবে। তো সেটা হচ্ছে কি না যে ওয়াজ ওয়্যার, ওয়াজ অথবা ওয়্যার, তারপর হচ্ছে ভিত্রি ফর্ম, এটা থাকা মানেই হচ্ছে সেটা পাস্ট ইন্ডিপেন্ডেন্টে প্যাসিভ ফর্ম, তার মানে এটা প্যাসিভ ফর্মে দেওয়া আছে। তাহলে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য অ্যাক্টিভ ফর্ম। তাহলে তোমাকে এখান থেকে চুজ করতে হবে কিনা অ্যাক্টিভ ফর্মটা। দেখো এটা আমরা চুজ করব কি করে, এটাও আমরা দেখো একবারে টেকনিক দিয়ে একবারে তোমার কনসেপ্ট দিয়ে করব। তাহলে যদি প্যাসিভ পাস্ট ইন্ডিপেন্ডেন্ট যদি প্যাসিভ ফর্ম হয় ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভি থ্রি, তাহলে অ্যাক্টিভ ফর্ম কি হতে পারে? অ্যাক্টিভ হচ্ছে সাবজেক্ট, তারপরে ভি টু, তারপরে অবজেক্ট। এই তো স্ট্রাকচার পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের। অ্যাক্টিভ স্ট্রাকচার কি না, সাবজেক্ট তারপর ভার্ব তারপর অবজেক্ট, এবং ভার্বটা অবশ্যই ভি টু। তাহলে বাবা আমাকে এখানে দেখতে হবে যে কোথায় ভি টু ফর্ম আছে, কোন সেন্টেন্সটাতে। শুধুমাত্র সাবজেক্টের পরই ভি টু ফর্ম। আর সিক্স এর চাইল্ড নক ডাউন, ওকে এখানে আছে। আর পাসিং ভেহিকেল নক ডাউন, এটাও আছে ভি টু ফর্ম। আর ভেহিকেল নক ডাউন, তাহলে এটা দেখো তিনটেতেই আছে ভি টু ফর্ম। কিন্তু এরপর তাহলে আমাদেরকে বুঝতে গেলে কি করতে হবে, না কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট আগে বুঝে নিতে হবে। আমরা জানি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা কি করি, সাবজেক্ট বিকামস অবজেক্ট, অবজেক্ট বিকামস সাবজেক্ট, তাই তো? তাহলে এখানে যেটা সাবজেক্ট আছে সেটা অবজেক্ট হবে, আর যেটা অবজেক্ট আছে সেটা সাবজেক্ট হবে। এখানে সাবজেক্ট কি, আর সিক্স ইয়ার চাইল্ড, তার মানে এটাকে আমি অবজেক্ট করব। তাহলে সাবজেক্ট কি হতে পারে, বাই আ পাসিং ভেহিকল। তাহলে আ পাসিং ভেহিকল কোথায় সাবজেক্ট আছে আমাকে সেটা দেখতে হবে। দেখো কোশ্চেন অপশন বি এতে আ পাসিং ভেহিকল সাবজেক্ট আছে, আ পাসিং ভেহিকল সাবজেক্ট আছে অপশন বি এতে। কি বলছে, আ পাসিং ভেহিকল নক ডাউন আ সিক্স ইয়ার চাইল্ড, ব্যাস অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। তারপর অপশন সি হলো না কেন, না অপশন সি হলো না এই কারণেই যে দেখো এখানে কি আছে, না আ ভেহিকল নক ডাউন, আ পাসিং ভেহিকল তো নেই, আমাকে পুরো অবজেক্টটাকে নিতে হবে, আ পাসিং ভেহিকল তো নেই, তাহলে এটা হবে না। তারপর হচ্ছে কি না, আ সিক্স ইয়ার চাইল্ড, সাবজেক্ট যেখানে অ্যাক্টিভ হলো যা সাবজেক্ট, প্যাসিভ হলো তার সাবজেক্ট, এটা তো হতে পারে না, তাহলে অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। তার মানে আমরা ইংলিশ শিখবো যখন পুরোটা কনসেপ্ট দিয়ে শিখবো, ঠিক আছে? অর্থাৎ কনসেপ্ট যদি আমাদের কাছে বিল্ড আপ থাকে তাহলে কিন্তু আমরা ইজিলি যে কোনো আনসার করতে পারবো। মুভ টু দ্য সেকেন্ড ওয়ান, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রং। যখনই দেখবে এরকম টাইপের প্রশ্ন আছে আসছে এক্সামিনেশনে, তখনই তোমার মাথায় প্রথম একটা জিনিস ক্লিক করবে যে এই যে যে সম্পর্কগুলো দিয়েছে এটা কোন সম্পর্কের উপর বেস করে। বুল কাও, ফক্স ভিক্সন, জেন্টার গুজ, আগে তো আনসার দাও তারপর বলছে। ইউর টাইম স্টার্টস নাও, সো এভরিবডি শুড আনসার দ্য কোয়েশ্চন বিকজ ইউর টাইম হ্যাজ অলরেডি বিন স্টার্টেড। তোমরা যদি খাতা পেন নিয়ে বসে থাকো তাহলে খাতা পেন নিয়ে আনসার দাও, যদি তোমরা এমনি আনসার করো তাহলে মনে মনে রাখো কোনটা তোমাদের আনসার। সো অবশ্যই একটা খাতা পেন নিয়ে বসবে আমার যখন ক্লাস করবে, কেন বলো তো, কারণ যে এক্সপ্লেনেশন গুলো দেবো সেগুলো শুধু খাতায় লিখে রাখবে, ব্যাস তাহলেই তো হয়ে যাবে। ওকে, তাহলে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রং, ভুল হচ্ছে কাও, ফক্স হচ্ছে ভিক্সেন, মনে কি পড়ছে, কি সম্পর্ক আছে? অবশ্যই দেখো বুল থেকে কাও, বুলটা হচ্ছে মেল, কাউটা হচ্ছে ফিমেল, ফক্স হচ্ছে মেল, ভিক্সেন হচ্ছে ফিমেল, গ্যান্ডার হচ্ছে মেল, গুজ হচ্ছে ফিমেল। তাহলে হর্স যদি মেল হয় তাহলে ফিমেল ওয়ানটার নাম কি, মিউল তো হতে পারে না, কি হতে পারে, না মেয়ার। তাহলে মেয়ার হচ্ছে এখানে কারেক্ট আনসার, বাট এখানে মেয়ার দেয়া নেই, এখানে মিউল দেওয়া আছে, সো অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। তারপরে এই বাকি তিনটে একই ফর্মে যাচ্ছে, যেটা মেল ফিমেল দিচ্ছে, এটা মেল ফিমেল দিচ্ছে, এটাও মেল ফিমেল দিচ্ছে, বাট এখানে মেল তো দিচ্ছে কিন্তু ফিমেলটা ঠিকঠাক দিচ্ছে না, তাহলে এটাই হচ্ছে অড ওয়ান, সো মারো টিক বেরিয়ে যাও, কারণ অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে? দেখো কনফিডেন্স বিল্ড এমনি এমনি হয় না, কনফিডেন্স বিল্ড আপ হয় তখনই যদি তোমার কাছে কনসেপ্ট ঠিকঠাক থাকে, যদি তুমি ঠিকঠাক চ্যানেলাইজ করে পড়াশোনা করতে পারো। চ্যানেলাইজ করে পড়াশোনার ব্যাপারটাই হচ্ছে এটাই, যে স্মার্ট ওয়েতে পড়াশোনা, সেই স্মার্ট ওয়েতে পড়াশোনাটা আমরা শেখাবো তোমাদেরকে ভিজন এডুকেশনের মাধ্যমে। ভিজন এডুকেশন তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছে বিভিন্ন ক্লাস, যে ক্লাসের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ইংলিশটাকে কি করে শিখতে হয়, ইংলিশে কি করে আনসার দিতে হয়। মুভ টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার থ্রি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হোয়াই ডু ইউ স্টার ড্যাশ হার্ট, অপশন টু টু এগেনস্ট আফটার অ্যাট, বলে ফেলো কারেক্ট আনসার কি হতে পারে। একটা ব্ল্যাঙ্ক দিয়েছে, ব্ল্যাঙ্কটা কি আছে, না টু এগেনস্ট আফটার অ্যাট, সো এগুলো সবই বুঝতে পারছো একটা করে প্রিপারেশনস, সো ইউ শুড চুজ দ্য কারেক্ট প্রিপারেশনস হিয়ার, সো বলো আগে তারপর বলছি। হোয়াই ডু ইউ স্টার ড্যাশ হার,
to against after at why do you stay to her why do you stay against her why do you stay after her why do you stay at her দেখো এখানে লজিক প্রিপজিশন যখন করতে যাই তখন দেবে একটা ভাগ হয় লজিক্যাল প্রিপজিশনস তোর আমি বলছি দ্য স্কাই ইজ অ্যাবভ আস এটা লজিক দিয়ে করছি বিকজ কোন জিনিস উপরে থাকলে সেটা স্ট্যাটিক হয় সেটাকে অ্যাবভ ইউজ করে তারপর হচ্ছে কি না একটা হচ্ছে ফাংশনাল প্রিপজিশনস ফাংশনাল প্রিপজিশন হচ্ছে কি না তোর আমি বলছি দেয়ার ইজ এ প্লেস হোয়ান উই লিভ ইন মানে এখানে আমরা বাস করতে পারি দ্যাট দিস ইজ দ্য ফুড দ্যাট উই লিভ অন মানে এটাকে কেন্দ্র করে আমরা বাস করতে পারি এটা হচ্ছে ফাংশনাল প্রিপজিশনস বলতে পারো তুমি আরেকটা আছে কি না এটা হচ্ছে তোমার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন তো এখানে দিয়েছে অর্থাৎ স্টেয়ার এর পর আমি কি প্রিপজিশন বসাবো এটাই এখানে ম্যাটার আর কিছু ম্যাটার করছে না তুমি মানে বুঝেও কিছু করতে পারবে না সেন্স দিয়েও কিছু করতে পারবে না তো স্টেয়ার এর পর একটাই প্রিপজিশন বসে দিয়েছে হচ্ছে অ্যাট স্টেয়ার অ্যাট তাহলে হোয়াই ডু ইউ স্টেয়ার অ্যাট হার সো অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার স্টেয়ার মানে তাকিয়ে থাকা ঠিক আছে চলো মুভ ফর দ্য নেক্সট ওয়ান কোশ্চেন নাম্বার 4 চেঞ্জ দ্য ডাইরেক্ট ইনটু ইনডাইরেক্ট ফর্ম যেটাকে আমরা খুব কমন নামে চিনি ন্যারেশন চেঞ্জ ন্যারেশন চেঞ্জ মানে হচ্ছে ধরো দুজনকার কথোপকথন সেই কথোপকথনটাকে আমি রিপ্রেজেন্ট করছি নিজের ভাষায় সেটাই হচ্ছে ন্যারেশন চেঞ্জ তার মানে যখন কোন একটা স্পিকার সে কথা বলছে সেটা থাকবে ইনভার্টেড কমার মধ্যে ওই স্পিকারের কথাটা যখন আমি নিজের মতো করে ন্যারেট করব তখন সে কি করবো যেখানে ইনভার্টেড কমা থাকবে না তাহলে এটাকে আমি বলবো ডিরেক্ট স্পিচ এটাকে আমি বলবো ইনডাইরেক্ট স্পিচ শিখবে তো নিশ্চয়ই শিখবে ক্লাসটা একটার পর একটা হতে থাকুক তখন ন্যারেশন চেঞ্জের ক্লাস ঠিক চলে আসবে তখন আমরা আরো জিনিসটাকে আরো ভালোভাবে বিল্ড আপ করতে পারবো তা বলে কি এই কোশ্চেন আমি তোমাদেরকে সেই কনসেপ্ট দেবো না অবশ্যই দেবো এই কোশ্চেনে যেটুকু বোঝার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু নিশ্চয়ই প্রোভাইড করবো আগে তো কোশ্চেনটা পড়ি দ্য বয় সেড কমা করেছেন্স আই প্লে ইন দ্য ফিল্ড এভরিডে I play in the field every day. So, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে এটাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে বা এটাকে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হবে দেখো এই যে পোর্শনটা না আই প্লে ইন দ্য ফিল্ড অফ আই প্লে ইন দ্য ফিল্ড এভরি ডে এই পোর্শনটা যেটা ইনভার্টার করার মধ্যে থাকে এটাকে বলা হয় ডিরেক্ট স্পিচ অথবা রিপোর্টেড স্পিচ যা খুশি বলতে পারো তুমি এই যে ভার্বটা সেড এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব কেন বললাম বলো তো বলার কারণ আছে নিশ্চয় বিকজ এই ভার্বটা যদি সেড থাকে মানে পাস্টে থাকে তখন এখানে আমি টেন্সের পরিবর্তন করি যদি এটা তো যদি তোমার পাস্টে না থাকে তাহলে আমি এখানে টেন্সের পরিবর্তন করব না অর্থাৎ সিম্পল মনে রাখবে রিপোর্টিং ভার্ব যদি সে অথবা উইল সে অথবা সেজ এই তিনটের মধ্যে কোন একটা থাকে তাহলে আমি এখানে কোনো টেন্সের পরিবর্তন করব না That's the rule. এখানে সেড আছে আমাকে পরিবর্তন করতে হবে একবার তো সময় দিলাম তোমরা নিজে করো তারপর তো আছি দেখো অপশন কি আছে দ্য বয় সেড দ্যাট হি প্লেড ইন দ্য ফিল্ড অল ডে ঠিক আছে দ্য বয় সেড দ্যাট হি হ্যাজ বিন প্লেয়িং ইন দ্য ফিল্ড এভরি ডে ওকে দ্য বয় সেড দ্যাট হি হ্যাজ বিন প্লেয়িং ইন দ্য ফিল্ড এভরি ডে ওকে একটা হচ্ছে হ্যাজ বিন প্লেয়িং ইন দ্য ফিল্ড এভরি ডে আচ্ছা দ্য বয় সেড দ্যাট হি প্লেজ ইন দ্য ফিল্ড এভরি ডে এতগুলো অপশনস আছে দেখো আমি কি বলেছি যে রিপোর্টিং ভাব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে এখানে আমি সেন্টেন্সে পরিবর্তন করব এবার এখানে রিপোর্টিং ভাবকে হচ্ছে সেড মনে রাখবে রিপোর্টিং ভাব যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেড থাকে তাহলে এটা সেডই হয় যদি এটা থাকতো সেড টু তাহলে এটাকে আমি কনভার্ট করতাম কিসে না টোল্ডে তাহলে সেড যদি দেখো এখন সব কটা দেখা যায় দ্য বয় সেড দ্য বয় সেড দ্য বয় সেড দ্য বয় সেড আমি চারটের মধ্যে কোনো ডিফারেন্সিয়েট করতে পারলাম না এখান থেকে করব এরপর দেখো এখানে প্রোনাউনটা কি আছে বাবা আই দেখবে ইনডাইরেক্ট স্পিচে যদি প্রোনাউন আই দিয়ে শুরু হয় অথবা উই দিয়ে শুরু হয় মানে ফার্স্ট পারসন দিয়ে যদি শুরু হয় তাহলে রিপোর্টিং ভার্বের যেটা সাবজেক্ট তাকে কেন্দ্র করে পরিবর্তিত হয় এখানে দা বয় হচ্ছে সাবজেক্ট তাহলে দা বয়ের ক্ষেত্রে প্রোনাউন কি বসতে পারে না হি দেখো এখানে হি বসেছে হি বসেছে হি বসেছে পাচ্ছি না এখান থেকে ডিফারেন্সিয়েট করতে এরপর যেটা দেখো ফাইনালি যেটা করবো সেটা হচ্ছে কিনা টেন্স
রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে টেন্সের পরিবর্তন হয়, এটা আমরা জানি। টেন্স যদি পাস্ট ইনডিফিনিট থাকে, মানে এখানে যদি রিপোর্ট, এখানে যদি তোমার ডিরেক্ট স্পিচে টেন্সটা যদি পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে সেটা কনভার্ট হয় পাস্ট ইনডিফিনিটে, আর যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে সেটা কনভার্ট হয় পাস্ট পারফেক্টে। এখানে কি আছে, আই প্লে ইন দ্য ফিল্ড এভরিডে, তাহলে প্লে মানে কি, কোন ভার্ব এটা, ভি ওয়ান ফর্ম। সবসময় মনে রাখবে যে মেন ভার্ব যদি ভি ওয়ান অথবা ভি ফাইভ ফর্মে থাকে তাহলে চোখ মুজে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কি হবে এটা, না পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স তো হ্যাজ বিন হবে না, এটাও হবে না, এটাও হবে না, একমাত্র আছে হি প্লেড, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যানসার। তাহলে কি হবে, দ্য বয় সেড দ্যাট হি প্লেড ইন দ্য ফিল্ড অল ডে, সো অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যানসার। বোঝা গেল, মুভ ফর দ্য নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার ফাইভ। তাহলে বুঝতে পারলে ন্যারেশন চেঞ্জ কতটা সোজা। তাহলে আমি যদি এই জিনিসটাকে স্টেপ বাই স্টেপ করি চারটে পাঁচটা স্টেপের মাধ্যমে, জিনিসটা দেখো আমার কাছে কতটা ইজি হচ্ছে এবং নিখুঁত হচ্ছে। নিখুঁত হবে তখনই যখন তুমি স্টেপ বাই স্টেপ করবে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব কি থাকলে কি হতে পারে, তারপর তোমার প্রোনাউন কি থাকলে কি হতে পারে, ঠিক আছে, তারপর তোমার হচ্ছে টাইম ইন্ডিকেটিং ওয়ার্ড কি থাকলে কি হতে পারে। তো এগুলোই আমি শেখাবো তোমাদেরকে যখন থিওরি শেখাবো। চলো ওয়েট করতে হবে আমাদেরকে থিওরির জন্য। Idioms and phrase, when he took charge as the general manager of the company, the situation was at 6s and 7s. আমি তোমাদেরকে বলেই রাখি, at 6s and 7s, এটাকে আন্ডারলাইন করা আছে। Idioms, ঠিক আছে? Option হচ্ছে, the money was meager, the company was in debt. এই উচ্চারণটা কি হয়? না, debt. মনে রাখবে। Debt, only a few workers were there and in utter confusion. Your time starts now. Give the answer through chatting. Not chatting. Give the answer through chatting. Okay, chat answer দেবে। যখন তোমরা মনে করে ভিডিওটা দেখছো চ্যাটের মধ্যে আনসার দিয়ে রাখো, আমি দেখবো। অ্যান্ড অফকোর্স সমস্ত স্টুডেন্টকে বলে রাখছি, আমাদের ইন্সপিরেশন তোমরা। সো তোমরা যদি চ্যাটে অ্যাক্টিভ থাকো তবেই কিন্তু আমরা বেশি অ্যাক্টিভ থাকতে পারবো। অর্থাৎ এই ক্লাসটার পরে যারা ক্লাসটা দেখছো তাদেরকে একটাই অনুরোধ থাকবে আমাদের তরফ থেকে, আমরা তোমাদের জন্য সবকিছু আনছি, ক্লাস আনছি, তোমাদের ডিমান্ড ওয়াইজ ক্লাস আনবো, সমস্ত কিছু আনবো। শুধু তোমরা কমেন্ট বক্সে গিয়ে কি লিখবে, কমেন্ট বক্সে গিয়ে লিখবে যে ক্লাস কেমন লাগলো প্রথম, দ্বিতীয় হচ্ছে স্যার কিসের ক্লাস আনবো সেইটা, ঠিক আছে, তৃতীয় নম্বরে তোমাদের যদি কোনো কমেন্ট থাকে, এই ক্লাস সম্বন্ধে কোনো কোয়ারি থাকে সেখানে লিখে রাখো, আমরা কমেন্ট দেখব, আমরা কমেন্ট দেখব। মিনিমাম 70 কমেন্ট চাই প্রথম ক্লাসটার জন্য, মনে থাকবে, মিনিমাম 70 কমেন্ট চাই প্রথম ক্লাসটার জন্য। নাম লিখে কমেন্ট করো স্টুডেন্টরা, আমরা তোমাদের সবাই, তোমাদের সবার কমেন্টের আনসার দেবো, সবার কমেন্ট আমরা দেখব, ঠিক আছে, চলো একটা ফ্যামিলির মতো কাজ করব। হোয়েন হি টুক চেঞ্জ অ্যাজ দ্য জেনারেল ম্যানেজার অফ দ্য কোম্পানি, দ্য সিচুয়েশন ওয়াজ অ্যাট 6s এন্ড 7s। অ্যাট 6s এন্ড 7s কথা মনে হচ্ছে ডিসঅর্ডার, ঠিক আছে, মানে একটা ছন্ন ছড়া ব্যাপার, ছন্ন ছড়া বোঝো। ধরো একটা বাড়িতে গেলে সেখানে দেখলে সমস্ত কিছু সাজানো গোছানো আছে, তার মানে সমস্ত কিছু একটা ঠিকঠাক ম্যানারে আছে, অর্ডারে আছে। ডিসঅর্ডার বলতে যদি সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকে সেটা হচ্ছে ডিসঅর্ডার। তাহলে এখানে সেন্সটা কি বলছে, হোয়েন দ্য ম্যানেজার, হোয়েন হি টুক, এটা চেঞ্জ হবে না, এটা চার্জ, when he took charge as the general manager of the company, the situation was at 6s and 7s. মানে তখন যে যখন তিনি জেনারেল ম্যানেজার হিসেবে চার্জটা নিলেন তখন সিচুয়েশন ছিল কোম্পানির কি না, মানে এলোমেলো অবস্থা, মানে ঠিক প্রপার সাজানো ছিল না, প্রপার জিনিস প্রপার ঠিক সময় হতো না, সবকিছু ঠিকঠাক হতো না, মানে এলোমেলো অবস্থায় ছিল। হয়তো তুমি ওখান থেকে নিজেকে চেঞ্জ করেছো, সেই জায়গাটা দেয়া নেই, ঠিক আছে। তাহলে অ্যাট 6s এন্ড 7s কথা মানে হচ্ছে কি না, ডিসঅর্ডার। তাহলে এখানে কি, ইন আটার কনফিউশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্য মানি ওয়াজ মিগার হতে পারে না, দ্য কোম্পানি ওয়াজ ইন ডেট হতে পারে না, অনলি আ ফিউ ওয়ার্কার্স ওয়ার দেয়ার এটা হতে পারে না। তাহলে ইন আটার কনফিউশন মানে হচ্ছে গোলমেলে অবস্থা, সো অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে নিশ্চয় পেরেছো, কোশ্চেন নাম্বার সিক্স, মুভ ফর দ্য কোশ্চেন নাম্বার সিক্স। ট্রাইং টু ফাইন্ড লাইফ অন মার্স ইজ আ ওয়াইল্ড গুজ চেস, এই ওয়াইল্ড গুজ চেস কে আন্ডারলাইন করা আছে, এটাও কিন্তু ইডিয়ামস, ওকে, এটাও কিন্তু ইডিয়ামস। ইওর টাইম স্টার্টস নাও। অপশনস আর formidable competitions of such a futile exercise of such a useful enterprises of such a mad race for something, bolo trying to find life in a mars, arthat mars, mars bolte mongole jiver ostitto khuje paoa hocche, a wild goose chase। আর ওয়াইল্ড গুজ চেস হচ্ছে, চেস কথা মনে হচ্ছে বিফলে যাওয়া, কোনো কিছু কাজ যদি তোমার বিফলে যায় সেটাকে বলা হয় ওয়াইল্ড গুজ চেস। অর্থাৎ তুমি চেষ্টা করলে কিন্তু সেটা বিফল হলো, তার মানে তার কোনো ফলই পেলাম না,
হচ্ছে ওয়াইল্ড গুজ চেজ, ঠিক আছে? তো এখানে হচ্ছে ফিউটাইল এক্সারসাইজ, ফিউটাইল কথা মানে হচ্ছে ব্যর্থ, মানে কোন একটা ব্যর্থ কাজ। ওকে, মুভ ফর দ্য নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 7, হি ইজ অলওয়েজ ইন ডেট অ্যাজ হি মেক্স ডাক্স অ্যান্ড ডাক্স অর হিজ মানি অফ হিজ মানি। দাঁড়াও এক সেকেন্ড, দেখো, হি ইজ অলওয়েজ ইন ডেট অ্যাজ হি মেক্স, অ্যাজ হি মেক্স ডাক্স অ্যান্ড ডাক্স অফ হিজ মানি। এই যে ডাক্স অ্যান্ড ডাক্স কে আন্ডারলাইন করা আছে, ডাক্স অ্যান্ড ডাক্স কথার মানে কি? অফেন আস স্কোয়ান্ডার্স মানি আছে, ওনস আ পোল্ট্রি ফার্ম, গিভস লোনস টু আদার পিপল, অফেন বাইজ নন ভেজিটেরিয়ান ডিশেস উইথ, বল। দেখো, হি অলওয়েজ ইন ডেট অ্যাজ হি মেক্স ডাক্স অ্যান্ড ডাক্স অফ হিজ মানি। ডাক্স অ্যান্ড ডাক্স কথা মানে হচ্ছে ওয়ান হু স্পেন্ডস মানি রেকলেসলি, ওয়ান হু স্পেন্ডস মানি উইদাউট এনি থিঙ্কিং, ওয়ান হু স্পেন্ডস মানি কি বলবো উইদাউট এনি ডিসিশনস, তাকে বলা হয় কিনা ডাক্স অ্যান্ড ডাক্স। তাহলে অফেন্স স্কোয়ান্ডার্স মানি, স্কোয়ান্ডার্স মানে হচ্ছে যথেচ্ছভাবে টাকাগুলোকে খরচা করে। তাহলে অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওনস আ পোল্ট্রি ফার্ম, গিভস লোন টু আদার্স পিপল, অফেন বাই নন ভেজিটেরিয়ান ডিশেস উইথ, এগুলো কোনো অপশন নয়। ওকে, মুভ ফর দ্য নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 8, আই এম শিওর দ্যাট দ্য নিউ, এটা হবে নিউ অফিসার, একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা একটু ক্ষমা করে দিও আমাদেরকে। দ্য আই এম শিওর দ্য নিউ অফিসার অর্ডার সার্ভস দেম রাইট, বলো কি হতে পারে এটা? আচ্ছা, এটা কি করে দিয়েছি আমি নিজে জানি না, কোশ্চেনটাকে জাস্ট টাইপ করেছি, এটা একটু থাক, নেক্সট দিন এটাকে করিয়ে দেবো। ওকে, কোশ্চেন নাম্বার 8, আফটার গেটিং সিলেক্টেড ফর দ্য জব হি হ্যাজ বিন পুটিং অন এয়ার্স দিস ডেজ, ঠিক আছে? আচ্ছা, এই অন এয়ার হচ্ছে আন্ডারলাইন করা আছে, অন এয়ার কে আন্ডারলাইন করা আছে, অন এয়ার্স। তো এটার ইডিয়ামস তোমাকে ঠিকঠাক বলতে হবে, ঠিক আছে? ট্রাভেলিং অনলি বাই এয়ার, বিং ভেরি মডেস্ট, বিকামিং ভেরি বোস্টফুল, আচ্ছা, ওয়্যারিং কস্টলি ক্লোথস, বলো কারেক্ট অ্যান্সার কি হতে পারে? টাইম স্টার্টস নাও। After getting selected for the job, he has been putting on airs these days. Okay. On airs ka underline. Eta obodhe kono ekta idioms chilo, kintu bujhte pachhi na kon khane idioms diyeche. Eta dekhte hobe. Next din eta ke niye asbo. Orthat ekta diner ekta examination 25 ta question, 25 ta question ke ami 12 13 kore bhag diye du dine niye asbo. Kimba 10 boron kore bhag diye du dine niye asbo. Orthat 25 ta question amra du dine complete korbo. Bas etu koi to. After getting selected for the job, he has been putting on airs these days. On airs কথা মানে হচ্ছে যে নিজেকে নিয়ে এক্সাজিরেট করা, ঠিক আছে? নিজে অহংকার বেড়ে যাওয়া, সেটাকে বলা হয় অন এয়ার্স। তাহলে বিইং ভেরি মডেস্ট তো হতে পারে না, খুবই মডেস্ট মানে বিনয়ী হতে পারে না এটা। তাহলে ট্রাভেল অনলি বাই এয়ার এটাও হতে পারে না। তাহলে বিকামিং ভেরি বোস্টফুল, বোস্টফুল মানে নিজেকে নিয়ে এক্সাজিরেট করা, নিজের অহংকার গুলোকে ব্যক্ত করা, সেটা হচ্ছে বিকামিং ভেরি বোস্টফুল। অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10, সি ব্যাফল্ড মি উইথ হার আর্গুমেন্ট, উইথ হার আর্গুমেন্ট, সি ব্যাফল্ড মি উইথ হার আর্গুমেন্ট। ব্যাফল্ড কে তোমার আন্ডারলাইন করা আছে, বা হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ব্যাফল্ড বলাই আছে পরিষ্কার। তাহলে ব্যাফল্ডের সিনোনিমাস ওয়ার্ড কি? অপশন আছে সেনসন্ট, সিজন্ট, সিজন্ট, অপশন আছে বিউইল্ডার্ড, অপশন আছে কনভিনসড, অপশন আছে ডিফিটেড, বলো। সিজন্ট একটা হচ্ছে বিউইল্ডার্ড, অপশন আছে কনভিনসড, অপশন আছে ডিফিটেড, কারেক্ট আনসার কি হতে পারে? সিজন্স বিউল্ডার্ড, কনভিক্সড, কনভিন্সড, আর হচ্ছে ডিফিটেড, বলো কারেক্ট অ্যান্সার কি হতে পারে?
Your time has already been started. দেখো ব্যাফেল্ড কথার মানে হচ্ছে হতভম্ব হয়ে যাওয়া, তাই তো? সবাই আনসার দিয়েছো নিশ্চয়ই নিজে নিজে। ব্যাফেল্ড কথার মানে হচ্ছে হতভম্ব হয়ে যাওয়া, ঠিক আছে? কোনো মানুষ যদি হতভম্ব হয়ে যায় তাকে হচ্ছে ব্যাফেল্ড, মানে পারপ্লেক্সড। তাহলে এখানে পারপ্লেক্সড এর এক্সাম্পল হচ্ছে বিউইল্ডার্ড। সো বিউইল্ডার্ড উইল বি দ্য কারেক্ট আনসার, বিউইল্ডার্ড উইল বি দ্য কারেক্ট আনসার। ওকে, সো এবার একটা স্পেলিং আছে, তাহলে বিউইল্ডার্ড উইল বি দ্য কারেক্ট আনসার। বিউল্ডের কথা মানে হচ্ছে পারপ্লেক্স, এটাকে আমরা বাংলায় বলি হতবুদ্ধি হয়েছে, মানে আমরা বুঝতে পারি না কি করব। এটাকে বাংলায় খুব বড় করে বলা হয় কিংকর্তব্য বিমূঢ়, মানে পারপ্লেক্স। ওকে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্টলি স্পেলড এম্বারেস, বলে পারো? এটা খুব সোজা আছে, খুব সোজা আছে এটা, এম্বারেস। ই এম বি এ আর এস এস, ই এম বি এ আর আর ই এস এস, ই এস অপশন হচ্ছে ই এম বি এ আর আর এ এস এস, অপশন হচ্ছে ই এম বি আর এস ই। সো বলো কারেক্ট আনসার কি হতে পারে? দেখো রাইট আনসার উইল বি অপশন সি, দ্যাট ইজ এম্বারেস। ইউ নো দ্যাট ভেরি ওয়েল, আমি জানি তোমরা সবাই আনসার দিতে পেরেছো। ই এম বি এ আর আর এ এস এস, বাকিগুলো সবটাই ভুল আছে, সেগুলো বলে লাভ নাই। সো হচ্ছে অপশন সি। এরপর তোমাদেরকে কমেন্টে জানাতে হবে ক্লাস কেমন লাগলো। আজকের মতো এ পর্যন্তই, আশা করি তোমাদেরকে অনেক কিছু শেখাতে পেরেছি, অনেক কিছু বোঝাতে পেরেছি। প্রতিটা ক্লাস আরো 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 ইম্পর্টেন্ট হতে চলেছে ভিজন এডুকেশনের পক্ষ থেকে, এটা একটা দারুণ প্রয়াস। ওকে, সো প্রতিদিন ক্লাস করো, ক্লাস অ্যাটেন্ড করো, সেগুলোকে খাতায় লেখো এবং সেগুলোকে বারবার বারবার করে পড়ো, অ্যান্ড ডেফিনেটলি ইউ উইল ইম্প্রুভ ইউরসেলফ। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশন, থ্যাংক ইউ।